নবীজির কাছে যখন প্রথম ওহী নাযিলের সূচনা হলো আল্লাহর নবীকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে اقرأ পড়ো পড়ার কথা বলা হয়েছে ইসলাম জ্ঞানের ধর্ম আবেগের নাম ইসলাম নয় আগে জানতে হবে এরপরে মানতে হবে মানতে পারবেন তখন জানবেন যখন জানবেন না যখন তখন সেই মানার ভেতরে ত্রুটি থাকবে ভুল থাকবে এজন্য ইসলাম সর্বপ্রথম আপনাকে এই যুবক ছেলে এখানে কয়েকটা বাদাম খাচ্ছ কথা বলিও না এই ফেসবুক চালাচ্ছ তোমরা এদিকে তাকাও এটা তোমার জন্য ক্লাস তুমি ক্লাসেও এমন কথা শুনবা না প্রত্যেকটা কথা গবেষণা ধর্ম শোনো প্রথমেই বলা হয়েছে এটা পড়ো কিভাবে পড়বেন প্রথমে বলা হয়েছে পড়ো থাকুক প্রথমে বলা হয়েছে পড়ো কিভাবে পড়বেন আপনার যেরকম মন চায় সেরকম পড়বেন যুবকরা কথা বলো আমার বয়স্ক চাচারা কথা যদি নাও বলেন আমি কিছু মনে করব না যুবকদেরকে কথা বলতে হবে কোরআন পারো বিশুদ্ধ করে পড়তে শোনো প্রথমেই আদেশ এসেছে পড়ো তো আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ আমি কিভাবে পড়ব কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে প্রথম আদেশ আসলো পড়ো এখন আমাদের প্রশ্ন হলো আমরা কিভাবে পড়ব কোরআনুল কারীমের এক আয়াতের তাফসীর পাওয়া যাবে অন্য আয়াতে কিভাবে আপনি পড়বেন সেটা আল্লাহ বলে দিলেন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা তারতিলের সাথে তাজউইদের সাথে তাহসিনের সাথে বিশুদ্ধ করে আল্লাহর কালাম তিলাওয়াত করো এই আদেশটা কি মোল্লার না আল্লাহর আল্লাহ আস্তে বলবেন না জুড়ে বলেন আদেশটা কার আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোমার উপরে কোরআনের এক নাম্বার হক এটা তুমি পড়ো কেমনে পড়বা সেটাও বলে দিলাম যেরকম মন চায় সেরকম পড়লে হবে না যদি আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের নিয়মাবলী না জেনে তিলাওয়াত করেন তো আমরা তো সবাই জানি কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে পাওয়া যায় 10 নেকি কিন্তু ভুল করে যদি আপনি তেলাওয়াত করেন সওয়াব তো হবেই না রুব্বা কারিউলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয় জুড়ে বলেন কি দেয় আমরা কি কোরআন পড়ে কোরআন তিলাওয়াত করে লানত চাই নাকি সওয়াব চাই তো সওয়াব যদি আপনি চান আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্য প্রথম দায়িত্ব বিশুদ্ধ করে কোরআন পড়া বয়স তো কম হলো না 20 বছর 25 বছর 30 40 50 55 60 বছর হয়ে গেল আল্লাহর দেওয়া জীবনের এতগুলো সময় আপনার কোন দিকে গেল আল্লাহর প্রথম হুকুমটা আপনি এখনো পালন করতে পারলেন না এখনো আপনি বিশুদ্ধ করে কোরআন পড়তে জানেন না কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে ছেলেরা খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে প্রমিত বাংলায় কথা বলে ইংরেজির উচ্চারণ খুবই সুন্দর ইংরেজির উচ্চারণ বাংলার উচ্চারণ আপনি জানবেন সেটা তো অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে দুনিয়া আখিরাতের সফলতার জন্য এই কোরআনকে আগে বিশুদ্ধ উচ্চারণে শুদ্ধভাবে তিলাওয়াত জানার দরকার আছে না নাই কোরআন না শিখে এইভাবে আপনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সামনে যাইয়েন না
ধরা খেয়ে যাবেন যার উপরে এই কোরআন নাযিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর সুপারিশ আমরা সবাই চাই কি চাই না সবাই তো সুপারিশ চান কিন্তু নবীজির মাধ্যমে পাওয়া এই কিতাব তো আপনারা শিখতে চান না মানে অবস্থাটা হলো তেমন আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু নামাজে যেতে চাই না ঠিক একই রকম নবীজির সুপারিশ চাই কিন্তু নবীজির মাধ্যমে যে কিতাব পেয়েছি সেই কিতাব আমরা বিশুদ্ধ করে শিখতে চাই না শুনেন এবার এই কোরআন না শিখে দুনিয়ার সফর শেষ করলে কি হবে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করবেন না তাদের দিকে তিনি ফিরেও তাকাবেন না তারা কারা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ বলছেন রাসূল সেদিন বলবেন ইয়া রব্বি হে রব ইন্না কওম ইত্তাকাযু হাযাল কুরআনা মাহজুরা আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে কোরআন শিখে নাই পড়ে নাই বুঝে নাই কোরআন থেকে নিজেকে সরিয়ে রেখেছে সে যেভাবে দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে আজ হাশরের মাঠে আমিও তাকে পরিত্যাগ করলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নবীজি যদি কাউকে পরিত্যাগ করেন মুখ ফিরায় আনেন তো কার বাপ আছে আর তাকে বাঁচানোর জন্য কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পেতে হলে বাবা জান ভাই জানরা এখনো সময় আছে কোরআনের প্রথম হক আদায় করেন বছরে একবার দুইবার তিনবার চারবার দশবার বিশবার শুধু মাহফিলে আসবেন হক আদায় হয়ে যাবে না কোরআনকে শিখতে হবে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাতে হবে তার জন্য প্রথম যে কাজ বিশুদ্ধ করে কোরআন শিখতে হবে বিশুদ্ধ করে কোরআন যদি আপনি না শিখেন এরকম যদি দুনিয়া থেকে চলে যান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে শাস্তির সম্মুখীন করবেন মোট তিনটা জুড়ে বলেন কয়টা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার যিকির তথা উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দঙ্কার দুটা ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বার ব্যাখ্যা হলো তার জীবনের রিজিককে আল্লাহ সংকুচিত করে দিবেন অর্থাৎ তার জীবন থেকে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবেন মানুষের বাস্তবতার সাথে আয়াতটা মিলায়া দেখেন যার জীবনে কোরআন নাই কোরআন শিখে নাই বহু টাকা পয়সার মালিক হয়েছে কিন্তু সুখ পায় নাই টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যায় না কারণ বহু মানুষ তো এমন আছে গাড়ি বাড়ি অর্থবিত্তের মালিক রাতের বেলা ঘুমাতে পারে না হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু মুখে রুচি নাই খাইতে পারে না সুখ শান্তি এটা যার দেয়া নেয়ামত তিনি কে যে ব্যক্তি কোরআন শিখবে না আল্লাহ তার জন্য একটা শাস্তি রেখেছেন তার দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নেবেন দুই নাম্বার ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন তার কবরের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাইয়েন না বেশি ফুটানি দেখাইয়েন না আগামীকাল সকালবেলা আপনাকে কবরে শোয়ানো লাগতে পারে এই অবস্থায় কবরে যাইয়েন না নইলে কবর তো সাড়ে তিন হাত এটা আরো বেশি সংকীর্ণ হতে 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 দুই পাশের মাটি আপনাকে এত জোরে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে
এই রকম করে শাস্তি চলবে ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন কবর থেকে মানুষ উঠবে কুরআন নাশিকে যারা দুনিয়া থেকে গিয়েছে এদেরকে কোন অবস্থায় কবর থেকে তোলা হবে শুনেন আল্লাহ পরের অংশে বললেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কথা কি বোঝা যায় আল্লাহ বলছেন এদেরকে আমি অন্ধ অবস্থায় কবর থেকে উঠাব অথচ দুনিয়াতে চশমাও লাগতো না চশমা ছাড়া চোখে দেখতো কিন্তু কিয়ামতের দিন তাকে যখন কবর থেকে তোলা হচ্ছে অন্ধ বানিয়ে তোলা হচ্ছে এই মানুষগুলো তখন আল্লাহ তাআলাকে বলবে قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا رب ما كان تقول دي كان وقد كنت بصيرا আমি তো চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম কেন আমাকে অন্ধ বানিয়ে দিয়েছো পরের আয়াতে জবাব আছে আল্লাহ বলছেন كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার কাছে তো আমার কিতাব ছিল তোমার চক্ষু দিয়ে সব পড়তে পেরেছো ভূগোল ইতিহাস সমাজ বিজ্ঞান ইংরেজি ম্যাথ কিচ্ছু বাকি রাখো নাই কিন্তু এই আল্লাহর কিতাব এটা চক্ষু দিয়ে দেখে এটাকে বিশুদ্ধ করে শেখার সময় পাও নাই দুনিয়াতে তুমি যেমন বান্দা আমার কিতাবকে ভুলে গিয়েছিলে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা আজ তোমার মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম কথা কি বোঝা যায় নবীজিও মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহও বলছেন তোর মতো গোলাম থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম বাঁচা যাবে বাঁচতে চান তো আজকে এখনই সিদ্ধান্ত নিন যারা কুরআন শিখেন নাই আগামীকাল সকালবেলা যার কাছে যাওয়া দরকার তার কাছে পায়ে ধরে বলা ভাই কুরআন শিখান নইলে বিপদ আছে আমার জন্য ঠিক কিনা বলেন খালি মাহফিলে আইসা ওয়াজ শুনলে তো হবে না সুন্দর সুন্দর মাহফিলের আয়োজন করলে হবে না এখানে যুবকেরা সিদ্ধান্ত নেন 2021 সালে টেকনাফে আমি যখন এই বিষয়টা বলেছিলাম ছাত্রদের মাহফিল ছিল পরের দিনই তারা এলাকায় কুরআন শিক্ষা কেন্দ্র চালু করেছে গত বছর আমি যখন গেলাম তারা রিপোর্ট দিয়েছে হুজুর এই কুরআন শিক্ষা কেন্দ্র আমাদের এলাকায় চালু করার পরে শত শত যুবক এখন বিশুদ্ধ করে কুরআন পড়তে জানে এই এলাকার যুবকরা কলাকান্দির যুবকরা কি সিদ্ধান্ত নিতে পারে না যে আমরাও আমাদের এলাকায় বয়স্ক চাচারা আমাদের ছোটরা বড়রা যারা আছেন আমরাও কোরআন শিখব প্রয়োজনে প্রত্যেকটা নুরানি হাফেজিয়া মাদ্রাসায় একটা সেকশন চালু রাখেন সন্ধ্যাকালীন অথবা রাত্রিকালীন একটা সুযোগ রাখেন যাতে করে এলাকার যুবক বয়স্করা এসে কোরআন শিখতে পারে এই যে স্লোগান মাহফিলে মাহফিলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো সংসদে জ্বালো ঠিক আছে স্লোগান সুন্দর কিন্তু আমি বলি স্লোগানের শুরুতে হওয়া উচিত ছিল এমন কোরআনের আলো প্রতিটা মানুষের অন্তরে অন্তরে আগে জ্বালো মানুষ তো কোরআন এখনো বুঝে না তাহলে আমাদের প্রতি কোরআনের এক নাম্বার হক কি বললাম জোরে বলেন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা আপনাদের কি কষ্ট হবে আটটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে ধাপে ধাপে আমি আসছি বেশি লম্বা করব না ভয় পাইয়েন না আপনারা নাম্বার টু কোরআন আপনি শিখে ফেললেন বিশুদ্ধভাবে পড়তে জানেন এখন দুই নম্বর হক হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর শুনবেন কি বললাম তেলাওয়াত করবেন এবং আপনি বলবেন হুজুর তেলাওয়াত করা আর শোনার মধ্যে কি ফায়দা পৃথিবীর এমন এক বরকতময় কিতাব আমরা পেলাম এটাই দুনিয়ার একমাত্র বরকতময় কিতাব আপনি কোরআন খুললেন এরপরে পড়লেন আলিফ লাম মিম অক্ষর আছে তিনটা আপনি যখন কোরআন পড়েন নবীজি বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিল আমসালিহা যখনই আল্লাহর কোন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন প্রত্যেকটা অক্ষরের জন্য আমল নামায় দশটা নেকি যিনি দান করেন তিনি কে তবে আমি বলি দশ না কারণ নেক কাজের পুরস্কার শুরু হয় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয় আল্লাহ চাইলে আল্লাহ বলেছেন বেগাইরে হিসাব আরো বেশি আমি বাড়ায় দিই সুতরাং আল্লাহ বলেছেন বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন আমিও তার ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন বান্দা আমাকে ভাববে যেমন তার ব্যাপারে আমিও
তেমন যেমন আমি আমার একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি আমি যখন কোরআন তিলাওয়াত করি গাড়িতে বসেও প্রায় সময় তেলাওয়াত করি সময়টা কাজে লাগুক তখন আমি এই অনুভূতি নিয়ে পড়ি আল্লাহ আমাকে তুমি প্রতিটা অক্ষরের জন্য হাজার হাজার সওয়াব দিও কারণ তুমিই তো বলেছো তোমার ব্যাপারে আমি ধারণা রাখবো যেমন তুমিও তেমন তোমার কাছে তো আছে বেশি আমার এজন্য আমি আশাও করি বেশি বেশি আশা করতে তো কোনো দোষ নাই ঠিক কি না বেশি বেশি কোরআন পড়বেন সকাল বেলা ফজরের পরে কোরআন পড়বেন আগে আমাদের গ্রামেগঞ্জের বাড়িগুলোতে সকাল বেলা ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত এখন শুধু নাক ডাকানোর আওয়াজ শোনা যায় ফজরের নামাজ কাজা করে মানুষ ঘুমায় কি আশ্চর্য অবস্থা আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি কিন্তু ফজরের জামাতে মানুষ হ্যাঁ এই যদি হয় অবস্থা এখন তো মাশা আল্লাহ আমাদের একটা মসজিদও কাঁচা নাই আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি ফাঁকা মসজিদ ফাঁকা আর নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন আমাদের অবস্থা হলো মসজিদ হাহাকার করে মুসল্লির অভাবে মসজিদ আর্তনাদ করে কি আজীব অবস্থা আমি বড় অবাক হয়ে যাই যে মানুষগুলো ওয়াজ শুনতে আসে এদের মধ্যে অনেকেই আবার এশার নামাজ কাজা করে মাহফিলে আসে আমার যদি নামাজই কাজা হয়ে যায় তো আমার এই ওয়াজ দিয়ে কি হবে ঈমান আনার পরে একজন মানুষের জন্য ঈমানদারের জন্য প্রথম দায়িত্ব হলো পাঁচ ওয়াক্তের নামাজ নামাজকে বলা হয় ইবাদতের মগজ আস-সালাতু হিয়া রাসুল ইবাদা যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই এটা কোন হুজুরের কথা নয় বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা সালাতা লিমান লা দীন লাহু কত হাদিস আছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ যে ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করল বলছিলাম কোরআনের দুই নাম্বার হক হলো বেশি বেশি তিলাওয়াত করা এবং বেশি বেশি তিলাওয়াত শোনা কোরআন যত তিলাওয়াত করবেন হৃদয়ের দুশ্চিন্তা শেষ হয়ে যাবে টেনশন থাকবে না হৃদয়ে প্রশান্তি পাবেন আপনার উপরে রহমত নাজিল হবে আর কোরআন তিলাওয়াত বেশি বেশি শুনবেন কোরআন তিলাওয়াত শোনার মধ্যেও ফায়দা আছে না নাই যুবকরা গান শুনে ভাই গান শুনিও না যখন শুনতে ইচ্ছে করে ইউটিউবে গিয়ে হারামের ইমাম সাহেবদের তেলাওয়াত সার্চ করে শুনে দেখো কত মজা অর্থ না বুঝলেও তেলাওয়াতের সুরের ঝংকারে কলিজার মধ্যে গিয়ে একটা বাড়ি খায় অটোমেটিক একটা আবেগ তৈরি হয় ঠিক কি না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি মহিলাদের জন্য আপনাদের জন্য কোরআন তেলাওয়াত মহিলারা প্রেগনেন্সিতে থাকাকালীন গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন বলবেন হুজুর ওই টাইমের কথা বেশি গুরুত্ব দিয়ে কেন বললেন ইহুদি নারীরা তারা যখন প্রেগনেন্সিতে থাকে আজকে 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে তার মধ্যে ইহুদিদের জনসংখ্যা 1 কোটিও না প্রায় 90 লক্ষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কারা তারা অস্ত্র শস্ত্র পারমাণবিক শক্তি খাদ্য তারপরে আপনার ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি এরপরে আপনার প্রযুক্তি সব কিছু তাদের নিয়ন্ত্রণে কারণ ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী এরা এত মেধাবী হয়ে কেন জন্ম নেয় এরা এত মেধাবী কেন এর কিছু কারণ আছে এটা নিয়ে বিশ্বের অনেক বড় বড় গবেষকরা গবেষণা করেছেন এর মধ্যে একটা কারণ তারা বলেছেন ইহুদি নারীরা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন ওই সময়ে গর্ভবতী থাকা অবস্থায় তারা গণিতের বই সাথে রাখে কিসের বই বললাম গণিতের বই বিজ্ঞানের বিভিন্ন বই সাথে রাখে আর ওই সময় তারা খুব নিরিবিলি জায়গায় বেশি পরিমাণ পড়ে আজকের মেডিকেল সায়েন্স কি বলছে শোনেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ একটি সন্তান পৃথিবীতে আসার আগে জন্মের 16 সপ্তাহ আগে অর্থাৎ 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায় সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো আশ্চর্যজনক কথা বলছে আরে বিজ্ঞান তো এটা কিছুদিন আগে না বলেছে কোরআনে এই তথ্য আছে তো
পৃথিবীতে আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগে শুনে মানুষ ছাড়া যত প্রাণী বা জীবজন্তু আছে হাঁস মুরগ বিড়াল কুকুর খরগোশ যত প্রাণী আছে বায়োলজিতে এই বিষয়গুলো অনেকে পড়ে একমাত্র সৃষ্টি মানুষ মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণী এবং জীবজন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে শুনতে পায় একমাত্র সৃষ্টি মানুষ জন্মের 4 মাস আগেই মায়ের পেটে শুনতে পায় সুবহানাল্লাহ এই কোরআন পড়লে দেখবেন কোরআনের সকল জায়গায় শ্রবণ শক্তির ক্ষেত্রে আল্লাহ সামউন শব্দ ব্যবহার করেছেন দৃষ্টি শক্তির কথা বোঝাতে গিয়ে আল্লাহ বাসার বা বহুবচনে আবসার শব্দ ব্যবহার করেছেন কোরআন তেলাওয়াত করলে দেখবেন সব জায়গায় বাসারের আগে সামউ শব্দ এসেছে মাসালান ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা كل أولئك كان عنه مسؤولا وجعل لكم السمع والأبصار والأفئدة جوتو آيات پابن بصار رگ سم امي اپنا دا جنو بانگلائي بولي جوتو گلو آيات تا چه شب آيات درشتی شکتیر کتھا بولا ہوئے چه پورے سربن شکتیر کتھا بولا ہوئے چه آگے آدھونک جوگیر شکل مفسر گن এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে যেহেতু কোরআনের সকল জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে তার মানে মানুষ সৃষ্টিগত পর্যায়ে তার যে সৃষ্টির কয়েকটা স্টেপ আছে সেই পর্যায়গুলোর ধারাবাহিকতায় আগে সে শ্রবণ শক্তি লাভ করে সুবহানাল্লাহ তাহলে কোরআন এবং বিজ্ঞান বলছে মানব সন্তান জন্মের কতদিন আগে শুনে এ আবি আইত্তা যারা বিয়ে শাদী করো নাই মিয়া তোমরা এগুলা বেশি শুনো তোমাদের জন্য তো এই ওয়াজ বেশি দরকার নইলে সংসার শেষ হয়ে যাবে জন্মের কয় সপ্তাহ আগে 16 সপ্তাহ মানে 4 মাস এখন কোরআন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানও একমত হ্যাঁ 16 সপ্তাহ আগে বাচ্চা পেটের ভেতর থেকে শুনে মহিলা যারা বিয়ে করেছেন তারা তো জানেন বউকে জিজ্ঞেস করিয়েন যে 15-16 সপ্তাহ অনেকের বেলা 18-20 সপ্তাহ পরে পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করে কিনা নড়াচড়া মাইরা উঠে কিন্তু শুনতে পায় তখন যে মহিলা পেটের ভিতরে সন্তান নিয়ে সারা দিন ভারতীয় সিরিয়াল নাটক সিনেমা ঝাকানাকা ঝাকানাকা মার্কা গান শুনে এই মহিলার পেট থেকে যে সন্তানটা বের হয় ওইটাও ঝাকানাকা ঝাকানাকা ডিজে মার্কা সন্তানই বের হয় আর যে মহিলা ওই প্রেগন্যান্সিতে থাকাকালীন ওই শেষের 16 সপ্তাহ সন্তানকে পেটে নিয়ে লাগাতার কোরআন তেলাওয়াত জিকির আসকার তাসবিহ তাহলিল করে এই মহিলার পেটের ভেতর থেকে যে সন্তানগুলো বের হবে হাফেজ আলেম বুজুর্গ আল্লাহওয়ালা চরিত্রবান সন্তান বের হবে ঠিক কইয়া দূর মারলে হবে না তাহলে কি বুঝলেন কোরআনের 2 নাম্বার হক এটা তেলাওয়াত করা এবং শোনা বিশেষ করে প্রেগন্যান্সির কথাটা এই জন্যই আনলাম আমরা আমাদের সন্তানগুলোকে দিনদার নেককার হিসেবে দেখতে চাই কি চাই না তাহলে কথাটা যেন আমরা মনে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আশা করি আপনাদেরকে কষ্ট দিব না বাকি পয়েন্টগুলো আরো সুন্দর এক নাম্বার বিশুদ্ধ করে কোরআন শিখা দুই নাম্বার শিখে ফেলেছি বেশি বেশি তেলাওয়াত করা এবং তিন নাম্বার আমি তো নিজে কোরআন তেলাওয়াত জানি এবার আমার দায়িত্ব হলো আমার অধীনস্থদেরকে কোরআন শিখ আমার ওয়াইফকে কোরআন শেখাবো আমার বাচ্চাদেরকে কোরআন শেখাবো আমার পরিবারের সবাইকে আমি কোরআন শেখাবো কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে তারা সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকেও শেখায় আর আপনার বাচ্চাদেরকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে নইলে বাচ্চাগুলো শিক্ষিত হবে ঠিকই কিন্তু চরিত্রবান হবে কিছুদিন পরপর শিক্ষা কারিকুলাম পরিবর্তন হয় আর বলা হয় এটা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বাস্তবসম্মত এবং উন্নত শিক্ষা আমরা দিচ্ছি অথচ শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই হাদিস নাই রবকে চেনা জানার কোনো সুযোগ নাই নবীজির সিরত নাই আকিদা নাই কিছুই নাই ইসলাম বাদ দিয়ে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা যত উন্নত আর সমৃদ্ধ হোক না কেন এই শিক্ষা কারিকুলাম দিয়ে শেষ পর্যন্ত শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে কই মাস্টার্স পাস করে পিএইচডি ডিগ্রি পাস করেও তো পিএইচডি হোল্ডার হয়েও তো চুরি করছে রোডের জায়গায় বাস দিচ্ছে তো এত উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে করলো কি
শিক্ষিত ঠিকই হয়েছে চরিত্র ঠিক হয় নাই কারণ দিনই শিক্ষা পায় নাই এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তিতাসে বিভিন্ন মসজিদে জুতা চুরি করে জুতা চোর সেও চোর আর কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সেও চোর দুই চোর কি একই ক্যাটাগরির কথা বলছেন না কেন আপনারা যে ব্যক্তি জুতা চুরি করেছে এটা অশিক্ষিত চোর এটা তেমন শিক্ষা দীক্ষা নাই এটার ভিতরে 5 6 পাস করেছে অনেক জায়গায় মূর্খও হতে পারে এটা আর কলমের খোঁচায় যে এত টাকা দুর্নীতি করলো জনগণের টাকা বিদেশে পাচার করলো রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানালো তার শিক্ষাগত যোগ্যতা গিয়ে দেখেন অনেক উচ্চ শিক্ষিত তো এত উন্নত কারিকুলামে পড়াশোনা করে এ চোর হলো কেন দুর্নীতিবাজ হলো কেন লুটেরা হলো কেন কারণ তার শিক্ষা দেখায় কুরআন নাই হাদিস নাই দ্বীন শেখার কোনো ব্যবস্থাই নাই এখন তো শিক্ষা ব্যবস্থায় কত কিছু ঢুকানো হচ্ছে আমরা বেশি কথা বলি না কারণ গোয়েন্দা এসবি ডিভি থাকে তো তারপরে তারা আমাদেরকে বলে হুজুর আপনারা অপপ্রচার চালান আমরা অপপ্রচার চালাই না ভাই অভিভাবকরাই বলে তাদের সন্তানদেরকে কি জানি শেখানো হয় আচ্ছা আপনাদের সন্তানরা এখন কি শিখে তাই দেখছেন আমরা বলছি না তারাই বলছে আবার বলা হচ্ছে এগুলা নাকি অপপ্রচার তো মা বাপ কি জানে না তার সন্তানরা স্কুলে গিয়ে কি করে বাড়িতে এসে কি হয় ডিমবাজি শিখছে আলু ভর্তা শিখছে বলা হচ্ছে এগুলো উন্নত বিশ্বের সাথে তাল মেলায়া পড়ানো হচ্ছে হ্যাঁ আমি আজকে একটা ভিডিও দেখলাম হয়তো ক্লাস 2 3 হবে সম্ভবত চায়নাতে বাচ্চাদেরকে এই বয়সে কিভাবে দুই তিন বছর বয়সে তাদেরকে পারমাণবিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী দেখানো হচ্ছে বলা হচ্ছে যেটা নাকি উন্নত শিক্ষা ব্যবস্থা ডিমবাজি আলু ভর্তা শেখা যায় তা আমাদের বাচ্চাদেরকে কি বাবুর্চি আর কাজের বুয়া বানাবেন নাকি আপনারা হ্যাঁ ডিমবাজি আলু ভর্তাটা কি স্কুলে শেখার বিষয় আমরা অত ছাত্র জামানায় মেসে থেকেছি বুয়া যখন আসে নাই নিজেরাই এগুলো শিখে ফেলছি ঠিক না এটা অটোমেটিক শেখা যায় তারপর বাচ্চারা এখন পড়ে না তো সন্ধ্যার পরে কাগজ দিয়ে কি জানি আঁকা আঁকি করে অ্যাসাইনমেন্টের নামে ফোন হাতে নিয়ে গুগলে গিয়ে যে কত নিষিদ্ধ সাইটে যায় এটা তো বাবা ভাই সবচেয়ে ভালো জানে কত গার্ডিয়ানদের অভিযোগ আমরা শুনি কাগজ কেটে তারা বিমান বানাচ্ছে কাগজ দিয়ে ফুল বানাচ্ছে মাটি দিয়ে হাড়ি বানাচ্ছে মনে হচ্ছে ছেলে মেয়েরা কামার কুমার হওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যদি উন্নত শিক্ষা দিতেই হয় তো শিক্ষা দিন কিভাবে রকেট আবিষ্কার করতে হয় কিভাবে বিমান বানাতে হয় কম্পিউটার বানাতে হয় আধুনিক বিশ্বে আগামীর দিনে নেতৃত্ব সম্পন্ন হওয়ার জন্য এই সকল জিনিস শিক্ষা দেন আর শিক্ষা ব্যবস্থায় সবার আগে কোরআন রাখতে হবে প্রথমেই নাজিল হয়েছে শিক্ষা ব্যবস্থার আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী পড় রবের নামে পড়াশোনায় রবকে চেনা জানার সুযোগ থাকতে হবে আমরা তো কথা বললে এক শ্রেণী সহ্য করতে পারে না কয় মোল্লারা কি জানে মোল্লারা কি জানে আর তারা জানতে জানতে মাথার মাঝখানের চুল চলে গেছে মুছ আছে দাড়ি নাই জানতে জানতে এচো জানছে যে তার পূর্বপুরুষ নাকি বান্দর ছিল তো বান্দরের ঘরের বান্দর যদি তোর পূর্বপুরুষ বান্দরই হয় তুই মানুষের সমাজে কি করিস তোর তো উচিত সুন্দর বলে গিয়ে বান্দর খুঁজে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষ কি বান্দরের জাত নাকি মানুষের জাত বিবর্তনবাদের যে থিওরি ডারউইনের দেশের লোকেরাই ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিন থেকে কুড়ায় এনে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ডিসেম্বর মাস জানুয়ারি মাসে সন্তানদেরকে যখন ভর্তি করবেন এমন কারিকুলামে বাচ্চাদেরকে পড়াবেন আপনার বাচ্চা যেন কোরআনও পড়তে জানে আবার যেন ইংরেজি বিজ্ঞান আধুনিক সকল জ্ঞান তার মধ্যে থাকে দিনও যেন থাকে এমন সমন্বয় যেখানে আছে কম্বিনেশন যেখানে আছে সেখানেই বাচ্চাকে পড়াবে ইনশাআল্লাহ তিন নম্বর কি বললাম কোরআন শেখানো আপনার বাচ্চাকে কোরআন শেখানো কার দায়িত্ব আজকে চারটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো এই চারটা ছেলের বাপ মা বাপ কত কত সৌভাগ্যবান এই চার ছেলের মা বাপকে কিয়ামতের দিন ডাকা হবে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা এদের মা বাবাকে কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষদের মধ্যে ডেকে এনে মাথায় নূরের মুকুট পরানো হবে
এই চার ছেলের বাপ মা যখন মারা যাবে ভাড়াটিয়া হুজুর এসে ইমামতি করবে না এই চারটা ছেলে ইমামতি করবে আমার বাবার জানাজা আমি নিজে করেছি এই অনুভূতি আমি বুঝি আমার বাবার জানাজার নামাজ আমি যখন আদায় করেছি আল্লাহু আকবার বলার আগে নিঃশ্বাসটা যে মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা মানে আওয়াজটা বের হচ্ছে না নিজের বাবা তো কলিজার মধ্যে নারা দিয়ে উঠেছে চক্ষু থেকে অঝোর ধারায় পানি বের হচ্ছে এটা আমার এলাকার মসজিদের ইমাম সাহেবের এই অনুভূতি আসবে না এটাই তো জীবনের সফলতা আপনি মারা যাবেন আপনার সন্তান আপনার লাশের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জানাজার ইমামতি করবে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর চোখের পানি ছাড়বে এটাই তো সফলতা কারণ হলো সারা দুনিয়ার সাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না কিন্তু সন্তান যদি নেককার হয় দিনদার হয় আর দুই ফুটা চোখের পানি ছাড়ে এই দুই ফুটা চোখের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন আল্লাহ চিরদিনের জন্য নিভায়া দিবেন এটাই তো সৌভাগ্য এটাই তো সফলতা ইটস কলড সাকসেস এটাকে বলে সফলতা এটাকেই বলে সফলতা আমরা আজ পর্যন্ত শুনি নাই কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে শুনেছেন আপনারা যত টাকাই ইনকাম করুক মা বাবাকে নিয়ে খাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এদের মা বাবারাই বেশি বৃদ্ধাশ্রমে যাচ্ছে সব সকল ডাক্তার না আর যে ডাক্তার ইঞ্জিনিয়াররা ভালো গিয়ে দেখেন এর মা বাপ তাকে ছোটবেলায় ডাক্তারি ইঞ্জিনিয়ারি পড়ানোর আগে দিনই শিক্ষা দিয়েছে এই জন্য সে লাইনে আছে নইলে বেলাইনে ওইটাও চলে যাইতো তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা সবার আগে ও আ ক খ এ বি সি ডি না আলিফ বা তা থা আরো জোরে বলেন প্রত্যেকটি এলাকায় সবাহি মক্তব নুরানি মাদ্রাসা থাকা দরকার আর বাচ্চাদেরকে সবার আগে কিন্টার গার্ডেনে নয় সবার আগে নুরানি মাদ্রাসায় দিবেন মক্তবে পাঠাবেন পারবেন তো ইনশা এবার শুনেন এলিট শ্রেণীর পিপল কিছু আছে না আমার বাচ্চাকে অ লেভেলে এ লেভেলে পড়িয়েছে বহু জায়গায় যাই তো এরকম তো বলছে আমার ছেলেটা এ লেভেলে অ লেভেলে পড়ে ওকে ফাইন বলছে হুজুর খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে ইংরেজি তো আমরাও পারি আমরাও খুব ভালো ইংরেজি জানি অনেকে মনে করে হুজুররা কি জানে একটু কাছে এসে দেখো কি জানে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা বলতো হুজুররা কি জানে এরা দুই তিনটা টক শোতে হুজুরদের সাথে বসছিল বসার পরে দেখছে তার তার সব একদম সাইজ হয়ে যাচ্ছে ছুটে যাচ্ছে বুঝছে যে হুজুররা কত জ্ঞান রাখে অনেকে মনে করছে হুজুররা শুধু পয়সা পয়সা পান চাবায় আর কিচ্ছু জানে না একটু কাছে গিয়ে দেখো আমার মাদ্রাসার ছেলেরা কত ব্রিলিয়ান্ট দুই চার পৃষ্ঠায় ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে নিজেকে তো জ্ঞানী বাবু এই ছেলে ১২-১৩ বছর বয়সে ৩০ পারা কোরআন মুখস্থ করেছে আলেমরা হাজার হাজার হাদিস হাজার হাজার আয়াত মুখস্থ করেছে আর তুমি সামান্য ইংরেজি আর বিজ্ঞান পড়ে ফুটানি করো তোমার কয়েক পাতার বিজ্ঞান আর কয়েক পাতার ইংরেজি এই সকল আলেমরা চাবায়া চুপাইয়া খায়া ফেলতে পারবে আপনি তো খুব ইংরেজি জানেন বিজ্ঞান জানেন আমাদের আলেমরাও জানেন কিন্তু আমাদের আলেমরা চমৎকার আরবিও জানেন মাদ্রাসার ছেলেরা অনেক জ্ঞানী কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর এক টক শোতে বললেন দুই তিনটা আছে বসা যারা ইসলাম শুনলেই জ্বালাপোড়া সৃষ্টি হয় না তো এক প্রফেসর নাম না হয় নাই বললাম তিনি বলছেন শোনেন আপনারা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এমন করে বলিয়েন না আমি তো খুব কাছ থেকে দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা এরা ভাষার জ্ঞান রাখে অনেক ভাষা অনেক মাদ্রাসার ছেলেরা বাংলা ভাষায় চমৎকার করে কথা বলে আরবি জানে ফার্সি জানে উর্দু জানে আছে না আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন দর্শে নেজামিগুলোতে গিয়ে দেখেন ভালো আরবিও জানে উর্দুও জানে ফার্সিও জানে ইংরেজিও জানে কতগুলো ভাষা জানে আর মনে করে মোল্লারা কি জানে মোল্লারা কি জানে কাছে গিয়ে দেখো মোল্লারা কি জানে দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের উপরে শিক্ষা ব্যবস্থা খালি পরিবর্তন হচ্ছে বলা হচ্ছে খালি উন্নত শিক্ষা আনা হচ্ছে উন্নত শিক্ষা আনতে আনতে দেখা যাচ্ছে যে এই শিক্ষা দীক্ষা দিয়া যারা এরপরে উচ্চ জায়গাগুলোতে বসছে চেটে পুটে সব খায়া ফেলতেছে কারিকুলাম ঠিক করতে পারো না দেশের শীর্ষস্থানীয় উলামাদেরকে কারিকুলামের মধ্যে অ্যাড করে আলেমদেরকে দায়িত্ব দেন দেখবেন যুগ উপযোগী এবং সুন্দর একটি কারিকুলাম আলেমরা সেট করে দিবেন ইনশাআল্লাহ কোনো হুজুরের কি বেগমপাড়ায় বাড়ি আছে নাকি কানাডায় বাড়ি আছে দেশের টাকা বিদেশে পাঠিয়েছে যারা উন্নত শিক্ষার কথা বলে খোঁজ নিয়ে দেখেন বেগমপাড়ায় কয়টা বানাইছে
আর দেশের টাকা কিভাবে লুটপাট করেছে সেসরা চোর আর চামারদের কারণে জনগণের কপাল পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে কথা কি বোঝা যায় কয়টা বললাম বাকি পয়েন্টগুলো ছোট ছোট নাম্বার 4 আমি একটু পিছন থেকে আসি বিশুদ্ধ করে কোরআন শিখা দুই নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং তিন নাম্বার কোরআন শিক্ষা দেওয়া নাম্বার 4 চার নাম্বার যে যতটুকু পারেন যথাসাধ্য কোরআন মুখস্থ করবেন আমরা কি করি আমাদের হাফেজি মাদ্রাসা ছেলেদেরকে দায়িত্ব দিয়েছি তুরা কোরআন মুখস্থ কর আর আমরা রিটায়ার্ড অপশন নিলাম আরব দেশগুলোতে সফর করলে দেখবেন আমি বেশ কয়েকবার ঘোরার সুযোগ পেয়েছি অনেকের সাথে কথা বলেছি অনেককে জিজ্ঞেস করলাম কয় পারা কয় আট পারা পারে 10 পারা অনেকে বলে 30টা সূরা 40টা সূরা মানে তারা যে যতটুকু পারে ততটুকু মুখস্থ করে পৃথিবীর বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে সিলেবাসের মধ্যে 5 পারা 10 পারা অন্তর্ভুক্ত করা আছে যেমন জামিআতুল আজহারে আছে এবং আরব দেশের অনেক ইউনিভার্সিটিতে এটা আছে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা থাকলে ভালো হইতো কিন্তু এটা রাখলে তো বলবে এগুলা জঙ্গি হয়ে যাবে অথচ দেখা গেল হলি আর্টুজনে যাদেরকে ধরা হলো একটাও মাদ্রাসার ছেলে না সব স্কুল কলেজের ছাত্র মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে হেঁটে যেতে ভয় লাগে কোন সময় আবার গুলাগুলি শুরু হয় কি এক একটা বিশ্ববিদ্যালয়কে অস্ত্রের মহড়া দেওয়ার জায়গায় পরিণত করা হয়েছে এক একটা বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন ছেলেমেয়েরা কবুতরের জোড়ার মতো বসে আছে স্কুলের সামনে গেলে আপনি সালাম পাবেন বেশি না মাদ্রাসার সামনে গেলে সালাম পাবেন বেশি তো বুঝাই যায় কোন জায়গায় অশ্লীলতা আর কোন জায়গায় জান্নাতি আচরণ এই যে কি জানি কয় কলাকান্দি উত্তর স্বতন্ত্র এফতেদাই নুরানি মাদ্রাসায় আগামীকাল সকাল 10টার সময় সামনে আইসা দাঁড়ায়েন দেখবেন কোরআনের পাখিগুলো একটু পরপর দেখে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই এলাকায় স্কুল আছে না যাইয়েন আরো উল্টা বলবে হাই ঠিক আছে কথা বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়েছি বিশ্ববিদ্যালয়ের খবর জানি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার সুযোগ হয়েছে আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি বেশি ফুটানি বিশ্ববিদ্যালয় নিয়ে আমার মাদ্রাসার ক্যাম্পাসগুলো আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে আমরা তুলনা করতে পারবো কারণ দুই জায়গায় আমাদের বিচরণ হয়েছে আমাদের মাদ্রাসার ক্যাম্পাসগুলোতে রাত 3টা 4টার সময় শুধু কোরআনের তেলাওয়াত আর কান্নার আওয়াজ শোনা যায় তাহাজ্জুদের নামাজ উস্তাদরা তাহাজ্জুদ পড়েন ছাত্রদেরকে নিয়ে আর বিশ্ববিদ্যালয় হলে আমি 6 বছর থেকেছি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখবেন কোনো কোনো কক্ষের ভেতর থেকে শুধু গাজার গন্ধ আসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখা যায় রাজনীতির নামে কাটাকাটি মারামারি হানাহানি গুলাগুলি নারীদের অন্যদরে টানাটানি আমার মাদ্রাসার ক্যাম্পাসগুলোতে এইসব অসভ্যতা নয় যেখানেই কোরআনের শিক্ষা আছে সেখানেই পবিত্রতা তো বলছিলাম কোরআন যে যতটুকু পারেন মুখস্থ করেন অনেকের এখানে পুঁজি হলো 10টা সূরা কথা ঠিক বলছি না আমি এক জায়গায় গেছি আমাকে একজন কয় হুজুর আমি তো নামাজের সূরাগুলো পারে আমি বললাম সূরাতুন নামাজ নামে তো কোনো সূরা কোরআনে নাই কয় আছে না ওই যে 10টা শেষের দিকে তো আমি বললাম পুঁজি এত কম কেন আরেকটু মুখস্থ করেন যদি আপনার শত শত একর জায়গা জমির হিসাব আপনি মুখস্থ রাখতে পারেন কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যের হিসাব যদি রাখতে পারেন তো আল্লাহর কোরআনকে মুখস্থ করার জন্য এটাকে সহজ যিনি বানিয়ে দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির এটাকে পড়ার জন্য মুখস্থ করার জন্য সহজ করে যিনি নাজিল করেছেন সবাই বলেন তিনি কে কোরআন মুখস্থ করা সহজ আপনাদেরকে একটা উদাহরণ দেই এই যে হাফেজ বাংলাদেশেও হাফেজ আছে সৌদি আরবেও হাফেজ আছে তুরস্কতে হাফেজ আছে আমেরিকায়ও হাফেজ আছে
ইংল্যান্ডে ও হাফেজ আছে পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানেই হাফেজ আছে সকলের মাতৃভাষায় এক রকম না ভারতের লোক হিন্দি ভাষায় কথা বলে আমরা বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি পাকিস্তানের লোকেরা উর্দু ভাষায় কথা বলে আফগানিস্তানের লোকেরা তাদের ভাষায় কথা বলে ইংরেজরা ইংরেজি ভাষায় কথা বলে যার যার মাতৃভাষা আলাদা হলেও দেখা যায় কুরআন যখন পড়ে আলাদা একটা লেহানে পড়ে আলাদা একটা সুরে পড়ে এবং দেখবেন তামাম দুনিয়ার সকলের সকল হাফেজদের তেলাওয়াত এক রকম না দুই রকম এটা যদি সহজ না হইতো তাহলে সবাই এক রকম কেমনে শিখতো যেমন আপনাদেরকে বলি কুরআনটা কত সুন্দর আরব দেশের চেয়ে আমার বাংলাদেশের ছেলেরা কুরআন আরো সুন্দর করে পড়ে এই জন্য আরবরা হয় 10 নাম্বার 20 নাম্বার আর আমার দেশের ছেলেরা হয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় 1 নাম্বার কিন্তু আমরা যখন আইএলস করি টুফেল করি জিআরই করি ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের ইংরেজি কথা শুনলে ব্রিটিশরা হাসে যে এখনো উচ্চারণ ঠিকঠাক মতো হয় আমরা বলি পাওয়ার আর ব্রিটিশটা বলে পাওয়ার ঠিক না ওদের উচ্চারণটা আরেক রকম আমরা যখন আরবিতে কথা বলি আরবরা শুনে হাসে কারণ এখনো যে মেথড আছে কথা বলার যে একটা মেথড আছে ওইটা এখনো আসে নাই আপনি যতই হিন্দি জানেন অরিজিনালি যারা হিন্দিতে কথা বলে তাদের মতো আপনার হবে না কিন্তু দেখা যায় যেই দেশের যেই ভাষারই মানুষ হোক না কেন সুন্দর করে কোরআনটা পড়তে পারে এই এই রহমতটা কার নেয়ামতটা কার এজন্য কোরআন আপনি কেন মুখস্থ করবেন না সকলেই কোরআন মুখস্থ করবেন পুরা না পারেন যে যতটুকু পারেন মুখস্থ করেন সূরা রহমানটা মুখস্থ করেন ইয়াসিন মুখস্থ করেন সূরা মুলক মুখস্থ করেন রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমান মাত্র 30টা আয়াত প্রত্যেক দিন এক আয়াত করে শিখলে 30 দিনে হয়ে যাবে 30 কিভাবে কোরআন মুখস্থ করবেন একটা শর্ট টেকনিক দিই মনে করেন 30 পারার প্রথম সূরা নাবা পড়বেন তো আপনি আজকে এক আয়াত শিখেন আম্মা ইয়াতাসাআলুন কিছুক্ষণ পর পর সারাদিন এটা জপেন আগামীকাল পরের আয়াত পড়েন আনিন নাবাইল আযীম দুই দিনে দুই আয়াত হয়ে গেছে পরের দিন আরো একটা শিখেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন পরের দিন আরেকটা শিখেন কাল্লা সায়ালামুন পরের দিন আরেক আয়াত শিখেন সুম্মা কাল্লা সায়ালামুন কয়াত হইল এই পাঁচ আয়াত যেন না ছুটে পরের দিন পাঁচ ওয়াক্তের নামাজে প্রথম রাকাতে এই পাঁচটা আয়াত পড়ে গেথে যাবে হৃদয়ে عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ الله أكبر ركوت جاء پورے رایت پورے رکعت سورة کاؤسر پورے فلن مانے اتا جست اپنا যেমন আমি ছোটবেলায় স্কুলে পড়েছি আমি কিন্তু হাফেজ হতে পারি নাই আমার জীবনের শখ ছিল আপনারা দোয়া করবেন কোরআনের আলহামদুলিল্লাহ 114 সূরা তো কোন সূরা বাকি নাই যে সূরার মধ্যে কম বেশি হিফজ করা নাই আমার মনে হচ্ছে এই ধারাবাহিকতা থাকলে আমার বাকি যতটুকু আছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এই মেথডটা ফলো করি এভাবে আমি কোরআন মুখস্থ করে করে নামাজে অ্যাপ্লাই করে করে কোরআনটাকে হৃদয়ে গাঁথার চেষ্টা করি যুবক ভাইয়েরা এভাবে কি পারা যাবে না আমার একটা আফসোস যেমন আজকে ছেলেদেরকে যখন পাগড়ি দিয়েছে তখন আমার একটা আফসোস লাগছিল আহারে আমি যদি হাফেজ হতে পারতাম তবে আলহামদুলিল্লাহ আশা করছি আফসোস থাকবে না কারণ এখন কোরআন পড়লে বোঝা যায় তো এখন আরও মুখস্থ করা এখন আরও বেশি ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে করে কোরআন মুখস্থ করতে পারবেন না অনেক সহজ চেষ্টা করবেন আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশা আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে তাই না কয়টা বললাম বাকি চারটা আমি শর্টলি বলবো নাম্বার 5 পাঁচ নাম্বার একটু পিছন থেকে আসি বিশুদ্ধ করে কোরআন শিখে ফেলেছেন এবার তিলাওয়াত বেশি বেশি করবেন আর শুনবেন তিন নাম্বার কোরআন শিখাবেন চার নাম্বার যতটুকু পারেন কোরআন কি করবেন কারণ কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা বান্দা কোরআন পড় আর জান্নাতের
শিরি বেবে জান্নাতের যত উচিতে যেতে পারিস চলে যা যেই জায়গায় গিয়ে তোর কুরআন পড়া থামবে সেখানেই তোর জান্নাতের ঠিকানা হবে কুরআন তেলাওয়াত শিখলে তাহলে চিন্তা করে নে হাফেজদের মর্যাদা কোথায় আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দেন আমিন নাম্বার 5 পাঁচ নাম্বার কুরআন তো শুধু তুতা পাখির মতো পড়ছেন পড়ছেন এটা বুঝার দরকার আছে না নাই পাঁচ নাম্বার দায়িত্ব হলো কোরআন বুঝা এবার আপনারা আমার কথায় রাগ করবেন না দরদ নিয়ে বলছি দেখবেন যাদের ছেলে মেয়েকে আপনারা অ লেভেল এ লেভেলে পড়াচ্ছেন অথবা স্কুল কলেজে পড়ে আলাদা করে ইংরেজি পড়িয়েছেন আমি তো এরকমও দেখেছি 4 5 এর ছেলেরা স্মুথলি ইংরেজিতে কথা বলে আমি নিজে দেখেছি এদের হাতে ইংরেজি পত্রিকা দিলে দা ডেইলি স্টার যদি দেন কি সুন্দর পড়ে আর বুঝে কোন ম্যাগাজিন দিলে সেটাও তারা বুঝে ফেলে এখন আমাদের কারিকুলামে যদি ইংরেজির পাশাপাশি আরবি থাকতো কোরআন থাকতো তাহলে দেখতেন 14 15 বছর বয়সের ছেলে মেয়েরা কোরআনের পাতা উল্টালেই কোরআন পড়ত আর কোরআন বুঝতো বিষয়টা হয়ে যেত আপনার এই রকম তারা কোরআনের পাতা উল্টাবে আর তারা কোরআন বুঝবে ওয়া আকিমু সালাতা ওয়া আতু যাকা আর সালাত কায়েম করো যাকাত দাও এরকম সে কোরআনের পাতা প্রতিটা লাইন লাইন পড়বে পড়বে বুঝবে এই কোয়ালিটিটা তার মধ্যে চলে আসতো যদি তার কারিকুলামের ভেতরে এটা থাকতো এরকম হইলে কি হইতো আপনার কি মনে হয় এই বাচ্চা বাপকে বলতো কড়া ভাষায় চক্ষু রাঙিয়ে গলা উঁচু করে মা বাপের সাথে কথা বলতো কখনোই না এই সন্তানগুলো যেদিকেই যেত তার চারিত্রিক মাধুর্যতা মুগ্ধতা সব দিকে ছড়িয়ে যেত কোরআনটা বুঝতে হবে আমার একটা হাদিস মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন সায়াতি আলান নাসি জামান শিগগিরই আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে লা ইয়াবকা লা ইয়াবকা লা ইয়াবকাল কোরআন ইল্লা রাসমুহু শুধুমাত্র কোরআনের পাতায় কোরআন লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো আমল মানুষের মধ্যে থাকবে না এই হাদিসের ব্যাখ্যা আরো সুন্দর করে বুঝবেন অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াকসুরু ফিহাল কুররা ইয়াকসুরু ফিহিল কুররা ওয়া ইয়াকিল্লুল ফুকাহা ওয়া ইয়ুকবাদুল ইলম আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে এমন এক যুগ আসবে যখন কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি হবে কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম হবে এখানে আমি প্রশ্ন করলে কারা কারা কোরআন পড়তে জানেন কম বেশি সবার হাতই হয়তো উঠে যাবে বেশিরভাগ মানুষের হাত উঠবে যদি জিজ্ঞেস করি আলেম ছাড়া বাকিদের অবস্থা কোরআন পড়লে বুঝেন কে কে আছেন একজনেরও হাত উঠবে না এইরকম করে নবীজি তার সাহাবীরা কোরআন পড়েন নাই তারা কোরআন পড়েছেন বুঝেছেন এই যে নবীজির এই কথাটার মিল পেলাম দের হাজার বছর পরে কিয়ামতের আগের জামানার মানুষ এরা শুধু কোরআন তিলাওয়াতকারী হবে কোরআন বুঝবে না যার কারণে এদের গলা দিয়া কোরআন নামবে না সাহাবীরা বললেন বুঝলাম না কথা নবীজি বললেন অর্থাৎ কোরআন পড়বে কোরআনের আমল থাকবে না যার কারণে দেখা যায় লোকটা সুদ খায় আবার কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে ঘুষ খায় ঘুষ খায় কোরআন তেলাওয়াত করে দুর্নীতিও করে তার মানে লোকটা তুতা পাখির মতো কোরআন পড়ে কিন্তু কোরআনের কিচ্ছু বুঝে না কোরআনটা বুঝার চেষ্টা করতে হবে এটা কোরআনের 5 নাম্বার হক 6 নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে জীবনটাকে কোরআনের রঙে রাঙাতে হবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি জিজ্ঞেস করলে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবারা জিজ্ঞেস করলেন নবীজির চরিত্র কেমন ছিল তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন নবীজির চরিত্র ছিল কোরআন এই যে আমার হাতে দেখছেন কোরআন এই কোরআন হচ্ছে প্রিন্টেড কোরআন আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী কি ছিলেন এখানে কয়েকটা ছেলে মারাত্মক ডিস্টার্ব করেছে এগুলো ঠিক না আমি কি ওই লাফালাফি করা বক্তাদের মতো লাফা মনে করছেন আমার কোনো আলোচনায় কখনো শুনবেন না শুরু থেকে শেষ পর্যন্ত একটা অহেতুক ফালতু কথা অহেতুক ফালতু কথা কারা বলে জানেন
যাদের ভেতরে মাল কম জিনিস কম অত মালই নাই জিনিস নাই কি দিবে পাবলিক কে এজন্য কিছুক্ষণ এটা বলে কিছুক্ষণ ওইটা বলে কিছুক্ষণ লাফায় কিছুক্ষণ জিকির করে কিছুক্ষণ হাসায় কিছুক্ষণ এইটা ওইটা নিয়া কথা বলে ওয়াজের পরে ভালো করে খাইলো তারপর ঘুমায় গেল এটা তো আমানতের চার এখানে যারা আসবেন কিছু নেওয়ার জন্য আসবেন যারা আয়োজন করবেন উদ্দেশ্য থাকবে মানুষজন এখান থেকে কিছু পায় নইলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করার সার্থকতা কোন জায়গায় যদি কিছু শিখতে না পারেন এখান থেকে কোনো फायदा আছে তাহলে পাঁচ নাম্বার বলছি কোরআন অনুযায়ী কি করতে হবে তা আমল তো করবেন তখন যখন কোরআন বুঝবে কোরআনের এই আটটা হক আদায় করতে না পারলে কোরআনের সুপারিশ পাওয়া যাবে জান্নাত কারো মামুবাড়ি না ওই দিন একজন তো জান্নাতি বানানোর ফতোয়াও দিয়ে দিয়েছে দেখলাম মনে হয় জান্নাত তার বাপ দাদার থেকে পাইছে সে জান্নাতের কন্ট্রাক্টরে নিয়ে নিয়েছে এত সুজা আল্লাহ রাসূলের সাহাবীরা জীবনের বিনিময়ে রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতের টিকিট আল্লাহর কাছ থেকে কিনেছেন এত সুজা নাকি নাম্বার 6 6 নাম্বার হলো না 6 নাম্বার তো বললাম কোরআন অনুযায়ী আমল করা নাম্বার 7 7 নাম্বার কোরআনের দাওয়াত দেওয়া মানুষের কাছে কোরআনকে ছড়িয়ে দেওয়া কোরআনের প্রচার করা এই মাহফিল এর একটা অংশ এই মাদ্রাসা এর একটা অংশ মক্তব এর একটা অংশ টেলিভিশনে যারা কাজ করছেন একটা অংশ এমন কি মিডিয়াতে যারা কাজ করছেন তারাও এই দাওয়াতি কাজেরই একটা অংশ নাম্বার 8 8 এবং সর্বশেষ হলো সবচেয়ে ভালো হতো 9:30টা থেকে কথা বললে মানুষের এনার্জি থাকতো এরকম 11টায় উঠে আমিও দিনই মাদ্রাসার জন্য ছাড় দিয়েছি মাদ্রাসারও কিছু ঘাটতি আছে এই জন্য নইলে কথাবার্তা একদম যে টাইমটাতে মানুষের ধৈর্য থাকে ওই টাইমে আসলে এগুলো বলার দরকার ছিল নাম্বার 8 এবং সর্বশেষ হলো কোরআন অনুযায়ী জীবনের সব কিছু পরিচালনা করা ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছু এটা তো মনে হয় মসজিদ তাই না এই মসজিদে যদি আগামী জুমা ইমাম সাহেব বলেন মসজিদ সভাপতির আইনে সেক্রেটারির আইনে চলবে না চলবে আল্লাহর আইনে কোরআনের আইনে দেখবেন সভাপতি সেক্রেটারিও বলবে হুজুর আপনি ঠিকই কইছেন আমাদের কোনো আপত্তি মুসল্লাও বলবে হুজুর ঠিক কথাই কইছেন আল্লাহর আইনে মসজিদ চলা উচিত কিন্তু হুজুর যদি এবার পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে মসজিদের বাহিরে সমস্ত ভূখণ্ড চলবে তখনই দেখবেন ইমানের নামে যাদের অন্তরে মুনাফিকি আছে তাদের চেহারা সঙ্গে সঙ্গে কুচকুচে কালো হয়ে যাবে বলবে হুজুর এই কথাটা না কইলে পার হইতো না তো মসজিদ চলবে কোরআন দিয়ে আর মসজিদের বাহিরের সবকিছু চলবে আপনার বাপ দাদার আইন দিয়ে এটা পাইছেন কোথায় এই আসমান জমিন আমার বাপ দাদার না আল্লাহর তো জমিন যার আসমান যার আইনও চলবে কার আমার নবী এই কোরআন মসজিদে নববী কোরআন দিয়ে মসজিদে নববী যেমন পরিচালনা করেছেন কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকেও তিনি পরিচালনা নবীজির পরে খোলাফায়ে রাশেদাগণ তাই করেছেন অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়ে এখন মুসলমানদের সংখ্যা 200 কোটি তাও মুসলমানরা মার খায় আর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলাম অর্ধ পৃথিবীতে ছড়িয়ে গেল কেউ সুপার পাওয়ার হলো কেমনে আজকের ইহুদিরা সংখ্যায় এত কম থেকে তারা যেমন পৃথিবীতে সুপার পাওয়ার হয়েছে জ্ঞানগত যোগ্যতার কারণে ঠিক তেমনি মুসলমানরাও সংখ্যায় কম থেকেও পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল কোরআনের জ্ঞান অর্জন এবং কোরআনের উপরে চলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনুগ্রহ করেছিলেন বিধায় পৃথিবী তাদের সামনে প্রদানত হয়েছিল আজ আমরা সভ্যতা পশ্চিমা থেকে আমদানি করেছি জ্ঞান বিজ্ঞান উত্তর দক্ষিণ পশ্চিম থেকে আমদানি করেছি বলে মুসলমান 200 কোটি গোলামের জাতে পরিণত হয়েছে যতদিন পর্যন্ত মুসলমান তার মূল জায়গায় ফিরে না আসবে কোরআনের ধারে কাছে না আসবে গোলামের জাত আরো গোলামের জাতে পরিণত হবে আমি কথা একটু কঠিন করে বলি সত্য কথা শুনতে একটু তিতা তিতা লাগে কিন্তু এটাই সত্য মুসলমান কোথায় যাও তুমি
তোমাকে তো আল্লাহ সব দিয়ে দিয়েছেন বিজ্ঞানের তালাশ করো এই কোরআনের 1500 এর উপরে আয়াত বিজ্ঞানের ব্যাপারে আছে কসমোলজি অ্যাস্ট্রোনমি হিউম্যান এমব্রায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মেরিন সায়েন্স জিওলজি তারপরে বিগ ব্যাং থিওরি বিজ্ঞানের কোন জিনিসটা আছে যেটার কথা এই কোরআনের মধ্যে নাই এখানে আছে প্রাগৈতিহাসিক তথ্যাদি কি নাই এখানে আপনার অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করবেন সেটাও এখানে আছে আপনার রাষ্ট্রকে কিভাবে আপনি পরিচালনা করবেন সেটাও এখানে আছে কোরআন বিরোধী লোকেরা কোরআনের শাসন এইজন্যই চায় না কারণ কোরআনের শাসন চালু হয়ে গেলে সে চারটা পুট্টা খাইতে পারবে না দুর্নীতি করতে পারবে না এইজন্য লুটেরা স্বভাবের মানুষগুলো সব সময় কোরআনের আইনের বিরোধিতা করে কিন্তু একজন ইমানদার সব সময় কোরআনের আইনের পক্ষে থাকবে আমরা কোরআনের আইন কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক চাই কি চাই না মুখে মুখে চান না দিলের থেকে চান এই কয়টা হকের কথা বললাম মনে করাই দেই এক নাম্বার বিশুদ্ধভাবে এই কোরআন তেলাওয়াত করা দুই নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা সকাল শুরু হবে কি দিয়ে তিন নাম্বার বলেছি কোরআন শিক্ষা দেওয়া অধীনস্থদেরকে কোরআন শেখাবেন চার নাম্বার বলেছি যতটুকু পারেন কোরআন মুখস্থ পাঁচ নাম্বার কোরআনকে বুঝার চেষ্টা করবেন প্রত্যেকের বাড়িতে 1500-2000 টাকা দিয়ে 2000-3000 টাকা দিয়ে বাংলায় অনুবাদ করা এক সেট তাফসির ঘরের মধ্যে রাইখা প্রতিদিন 10-15টা আয়াত একটু পড়তে পারবেন না যেটা বুঝেন না হুজুরদের কাছে যাবেন হুজুর এই জিনিসটা বুঝলাম না জ্ঞানের পিপাসা যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ কবুল করেন এরপরে ছয় নাম্বার কোরআন অনুযায়ী আমল করা সাত নাম্বার নিজের জায়গা থেকে কোরআনের দাওয়াতি কাজে দাওয়াতি আন্দোলনে সামিল হয়ে যাওয়া আট এবং সর্বশেষ হলো কোরআনের শাসন প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত প্রাণ করে দিয়ে কাজ করা এই আটটা কাজ করতে পারলেই নবীজি বলেছেন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে সুবহানাল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের হক কি সেটাই আজকে তুলে ধরলাম আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো জীবনে মানার তৌফিক দান করেন সবাই বলি আমিন